তো বাউল গান হবে নাকি? হবে বাউল গান? তো চলুন একটা বাউল গান করে দেখি আপনাদের কত কি ভালো লাগে। বলছে বাউল রসগোল্লা যে খায় রসগোল্লার মর্ম সে জানে, রসগোল্লার কি ইতিহাস আর যে রসগোল্লা খাবে না সে বুঝবে না রসগোল্লার কি স্বাদ, তাই তো? তো এই মায়ের নামে এবং হরি নামে কৃষ্ণ নামে যারাই বুঝেছে একমাত্র তারাই বুঝেছে যে কি আনন্দ। আর যারা হরি নাম এই মায়ের নাম করে না, আমরা ভগবান ভগবান করে চিৎকার করে নিরামিষ খাই, মন্দিরে মন্দিরে কপাল ফাটাই, ভগবানকে কাউকে পেয়েছি বলতে পারেন? ভগবান দেখেছেন মায়ের এত চৈত্র মাসে বাবার মাথায় জল ঢালতে যায়, শ্রাবণ মাসে যাচ্ছে, শিবকে কি পেয়েছেন? বাবার মাথায় জল ঢালেন না, বাবার আরেক মাথায় জল ঢালেন। ভগবান আসল ভগবানকে ঘরে খুঁজে মাটির ভগবান খুঁজে বার হই আমরা সারা বিশ্বে। ভগবান ভগ অর্থাৎ ঘরের মা, বান অর্থাৎ ঘরের বাবা। এই ভগ আর বানের মিলনেতে আমার মতো এই আর এই দেবযানীর মতো সন্তান এলো পৃথিবীতে। আর এই ভগবানকে দূরে ঠেলে দিয়ে মাটির প্রতি বানিয়ে কত মাতামাতি করি। চলুন গাইছি একটু ভাউ গান, সবাই মিলে আমার সাথে সাথে সবাই একটু আনন্দ করবে। দেখুন এত সময় আনন্দ করেছেন, আমার খুব ভালো লেগেছে। যদি আমার সাথে আনন্দ না করেন তাহলে কিন্তু বেশি গান করবো, দু একটি গান গিয়ে আমি খুশি। এ নামে যে ডুবেছে নামে যে ডুবেছে সেই যে এ নামে যে ডুবেছে সেই যে ও বাবা অন্যের জানা বড় নাই এই মায়ের নামে এই কৃষ্ণ নামে এই হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। Thank you.
বলছে নদীয়ার গোড়াচার তারা জীবের দ্বারে দ্বারে নাম লিখিয়েছিল এই কলি শিবের উদ্ধারের জন্য, তারা রক্তে মানুষে মানে মানুষ ছিল, তারাও বুঝেছিল এই হরিনাম ছাড়া আমাদের কারো গতি নাই, আর আমরা রক্তের মানুষে মানে মানুষ আমরা এখানে অধিক করতে কষ্ট পাবো। ভগবান হাত দিয়েছে কর্ম করার জন্য, মুখ দিয়েছে সুনাম করবার জন্য, ভালো কথা বলার জন্য। এখন যদি হাত দিয়েছে কর্ম করার জন্য, যদি হাতের কর্ম না করলাম ভগবান দেখে রাখছে ওখান থেকে হাত এই পরের জন্য কিন্তু কাউকে দেবে না। সবাই মিলে বহুত নেই তারা হরি বলে
হরি নামে কি আনন্দ পাব, হরি নামে কি আনন্দ পাব, হরি নামে কি আনন্দ পাব, হরি নামে কি আনন্দ পাব। হরি নামে আরে কৃষ্ণ নামে আরে হরি নামে কি Thank you.